সামনে যাবে আস্তে আস্তে তার ভিতরে পরিবর্তন। আল্লাহ আমার জন্য কি রাখছে, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, শুধু চিন্তাই করতে থাকবে যে আহা, আমি যদি আরো বেশি নেক আমল করে আসতাম তাহলে আল্লাহ তাআলা হয়তো আরো বেশি আমার জন্য রাখতেন। এরপরে যখন সদর দরজা থেকে বের হয়ে আবার বাড়ির গেট, যেটা মেন গেট, মেন গেট থেকে বের হয়ে যখন বাড়ির গেটে যাবে, সেই বাড়ির গেটে যায় সেখানেও বান্দা বসে পড়বে। এরপরে বেহেশতের দরজার কাছে যা বসে পড়বে যে আমার আর কোথাও যাওয়ার দরকার নাই, বারান্দায় যা বসে পড়বো যে আমি যাবো না, ফেরেশতারা জাগায় নিয়ে যাইব। হ্যাঁ, নতুন জামাইকে যেমন গাড়ি থেকে নামায় নিয়ে আসে, দুইজনে যায় জাগায় নিয়ে আসে, এরকম যে আপনি তো বেহেশতের মেহমান, আপনি ভিতরে যান দেখেন আপনার জন্য আল্লাহ তাআলা কি রাখছেন। তা আল্লাহ তাআলা এখানে শুরু করলেন হাদাই কাওয়া আহনাবা, সেখানে তাদের জন্য রাখা হবে বাগান। বাগানকে আমরা পছন্দ করি, বাগানে গেলে গাছপালা এগুলো দেখতে মানুষের ভিতরে ভালো লাগে। এরপরে শুধু বাগান থাকলে কি ভালো লাগে, বাগানের ভিতরে যদি একটা ফলের গাছ না থাকে তখন কেমন লাগে? আল্লাহ তাআলা বলতেছে যে আমি সেখানে বাগানের ব্যবস্থা তো রাখছি কিন্তু সেই বাগানের ভিতরে ফলও থাকবে। এখানে এই আনাবা আল্লাহ তাআলা বললেন যে তাদের জন্য আমি আঙ্গুরের বাগানের ব্যবস্থা রাখছি। কিসের? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আঙ্গুর ভর খাইতে খুব মজা না? আল্লাহ তাআলা এর জন্য বান্দা যেইটা চায়। হ্যাঁ, কথায় কথা আসা লাগে এই অর্জন। হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহির দরবারে গালেবান এরকম বেহেশতের বয়ান করতেছেন, তো বেহেশতের বয়ান করতে যাইয়া বলতেছে যে মানুষের দিলের ভিতরে যা চাইবে তা বেহেশতের ভিতরে আছে। এরপরে আর পর অনেক কিছু বর্ণনা করার পরে একজন লোক পিছনের থেকে হাত জাগাইছে, হজরত আপনি এক সওয়াল হয়, হজরত আমার একটা কথা আছে, সাধারণ মানুষ তো। তো বলছে ঠিক আছে বলেন আপনার কি কথা। তো বলতেছে যে হুজুর অনেক কিছুই তো শুনলাম কিন্তু বেহেশতের ভিতরে কি হুক্কা পাওয়া যাইব? হুক্কা হুক্কা, ওই লোকের হুক্কা খাওয়ার অভ্যাস ছিল, এখন খুব টেনশনে পড়ে গেছে যে বেহেশতে যাইয়া হুক্কার ব্যবস্থা আছে কিনা, খুব টেনশনে পড়ে গেছে যে আমি সব কিছুই খাবো কিন্তু হুক্কা যদি না পাই তাহলে একটা বেতাল লাগবে। হ্যাঁ, দামি দামি খানা খায়, সব কিছু খাওয়ার পরে যাদের পান খাওয়ার অভ্যাস আছে, পানে একটা চাবান না দিতে পারলে বিয়া বাড়ির এত কষ্ট করে খাওয়াইলো, খাবার পানের ব্যবস্থা রাখলো না, মানে ভিতরে একটা অস্থির অস্থির ভাব থাকে। তো বলতেছে যে বুঝতে পারছে যে সাধারণ মানুষ প্রশ্ন যেটা করছে এটা যদি আমি তারে বলি যে না হুক্কা পাওয়া যাবে না, তো তার মনের ভিতরে টুই লাগতে পারে। এই জন্য বলছে যে না হুক্কা পাওয়া যাবে, সব পাওয়া যাবে, তবে এইরকম বদ নেয়ায় তোমার ভেসতে যাওয়ার পরে আর দিলে জাগবে না, ওইখানে যাওয়ার পরে তোমার দিলের ভিতরে জাগবে না যে এখানে আমি একটু হুক্কা খাই। অন্য অন্য কত খাবার আছে দেখেন, এখানে আল্লাহ তাআলা কি কি খাবারের কথা বলছেন, যে মুমিনদের জন্য সেখানে রয়েছে সফলতা এবং তাদের জন্য সেখানে বাগানের ব্যবস্থা করা হয়েছে বেহেশতের মধ্যে। কি বাগান? আল্লাহ তাআলা বললেন যে সেখানে আঙ্গুরের বাগানের ব্যবস্থা আছে, আঙ্গুরের বাগানের ব্যবস্থা আল্লাহ তাআলা সেখানে করে রাখছেন। আমরা এই সূরা প্রায় ফজরের নামাজের সময় আমরা শুনি, এই সূরা নাবা প্রায় ইমাম সাহেব ফজরের নামাজের সময় তেলাওয়াত করে, কত সুন্দর করে বলে যে বান্দা তুমি যদি সফল কাম হতে চাও, সফলতা পর মৃত্যুর পরবর্তী জীবনে সফলতা পাইতে চাও, তাহলে দেখো আল্লাহ তাআলা তোমার জন্য কি কি ব্যবস্থা রাখছে। এক নম্বরে তোমার জন্য ব্যবস্থা রাখছে এরকম সুন্দর সুগোছালো বাগান, এরপরে এমন বাগান যেই বাগানে কি থাকবে, আঙ্গুর থাকবে, আঙ্গুর ফলের কথা বললেন। ওয়াকাওয়াইবা আত্রাবা, এরপরে আল্লাহ তাআলা যেটা বলতেছেন যে এরকম সুখের বাগান বাড়ি যদি মানুষের থাকে আর সেই বাগান বাড়িতে যদি কোনো মানুষ না থাকে তাহলে তার জীবন মিথ্যা না? একজনের সারা জীবন ইনকাম করে বাড়ি গাড়ি সব কিছু করছে, এখন যদি সেই বাড়িতে নারী না থাকে তো একেবারে তার সবই তো একটু পানসা পানসা মনে হবে। সুন্দর বাড়ি করছেন, সুন্দর গাড়ি আছে, একেবারে বাগান বাড়ি সব কিছু আছে, ফুল ফল সব আছে, কিন্তু বাড়িতে কোনো নারী নেই। তা আল্লাহ তাআলা এইটাও বলে দিচ্ছেন কওয়াইবা আত্রাবা, সেখানে তাদের জন্য রাখা হয়েছে সমবয়স্কা হুরদেরকে, সমবয়স্কা নারীদেরকে সেখানে রাখা হয়েছে। জান্নাতে আল্লাহ তাআলা নারীদের ব্যবস্থা রাখছেন যারা আমাদের এই দুনিয়ার নারীদের মতো না। হাদিস শরীফে আসছে জান্নাতের
মহিলাদের মুখের থুথু যদি একবার সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হইতো তাহলে সমুদ্রের মধ্যে যত পানি আছে সমস্ত পানি মিষ্টতা লাভ করত। জান্নাতি মহিলাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করে রাখছেন যে তাদের পুরো বডি না, তাদের হাতের মধ্যে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দিয়ে রাখছেন, একটা হাতের আঙ্গুলকে যদি চন্দ্রের কাছে এরকম ধরা হইতো, সূর্যের কাছে যদি ধরা হইতো, চন্দ্র এবং সূর্যের আলো এটা নিভে যাইতো, তাদের হাতের এক হাতের এক আঙ্গুলের এক করের সৌন্দর্যের কাছে দুনিয়ার যত সৌন্দর্য আছে আমরা যে সৌন্দর্য দেখি এটা তো নর্মাল, কিন্তু চাঁদ সূর্যের মধ্যে যে সৌন্দর্য আছে, সূর্য একবার পৃথিবীতে উঠলে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। জান্নাতের কোনো রমণীর, জান্নাতের কোনো মহিলার যদি হাতের এক আঙ্গুলকে এরকম বের করা রাখা হয়তো তাহলে এর দ্বারা সূর্যের আলো নিভে গিয়ে সমস্ত দুনিয়া আলোকিত হয়ে যেত। আল্লাহ তাআলা এরকম বাগান বাড়ির কথা বললেন, ফলের কথা বললেন, এরপরে বললেন কওয়াইবা আতরাবা, সেখানে তাদের জন্য রাখা হবে পূর্ণ বয়স্কা সমবর্তী মহিলাদেরকে, যাতে করে তাদের এই সুন্দর বাড়িতে বসে, সুন্দর বাগানে বসে আরামদায়ক ফল খেয়ে তাদের মধ্যে যেন কোনো এরকম হীনমন্যতা না আসে। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদের জন্য সমবয়স্কা নারীদের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা সেখানে রাখছি। ওয়াকাসান দিহাক, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন আরো মজার কথা, এরপরে আরো মজার কথা বলতেছেন যে এই দুই জিনিস পাইল, কি পাইল, বাগান বাড়ি পাইল, আর এমন বাগান যেই বাগানে কি আছে, ফল আছে, আঙ্গুর ফল আছে, শুধু আঙ্গুর ফল দেখবে, সব কিছু আছে, সামনে আসতেছে দেখবেন। এরপরে বলতেছেন আল্লাহ তাআলা যে সেখানে নারীরও ব্যবস্থা আছে, এখন মানুষ খাওয়া দাওয়া করে শুধু কি আঙ্গুর ফল খাবে বসে বসে, বেহেশতের মধ্যে তো সব খাবার আছে। খাবারের পরেও আল্লাহ তাআলা বলতেছেন যে আমি সেখানে তাদের জন্য রাখছি কাআসান দিহাকা, তাদের জন্য সেখানে উন্নত মানের পানীয় জিনিসের ব্যবস্থা রাখা হয়েছে। পানীয় আমরা খাবার দাবার খাওয়ার পরে, হ্যাঁ দামি খাবার খাওয়ার পরে একটা সেভেন আপ খাই, পেটের গ্যাস জানি দূর হয়ে যায়, তো আল্লাহ তাআলা সেখানে এরকম সারা এবং তহুরা পানির ব্যবস্থা রাখছেন, যেই পানি একবার খাইলে জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না। আসেনি এমন পানি দুনিয়ায় যে একবার খাইলে আর জীবনে পিপাসা লাগবে না? আল্লাহ তাআলা তাদের জন্য রাখছেন সারা এবং তহুরা, যারা বেহেশতে যাবে তাদের জন্য সারা এবং তহুরা রাখছেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে আমি তাদের জন্য এরকম সারা এবং তহুরা পবিত্র পানি সেখানে তাদের জন্য রাখছি, যেই পানি একবার যদি খাইতে পারে আর কোনোদিন পিপাসা তাদের লাগবে না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা মদকে পুরুষ জাতির জন্য, পুরুষ জাতি আর নারী জাতি না, সমস্ত জাতির জন্যই আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, কিন্তু সেখানে বেহেশতে যাওয়ার পরে মদকে আল্লাহ তাআলা কি করে দিবেন, হালাল করে দিবেন, বৈধ করে দিবেন, খাওয়ার স্বাদ সেখানে পাওয়া যাবে। সেখানে মদের ব্যবস্থা রাখছেন আল্লাহ তাআলা যে এরকম পূর্ণ পানপাত্র রাখবেন, যেই সমস্ত জিনিস মানুষ খাওয়ার পরে তার ভিতরে অনুভূতিটা অন্যরকম আসবে, এরকম পানপাত্র ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। সেখানে শুধু শান্তি আর শান্তি, এই শান্তির পরে যে তাইলে এত বাজার সদায় এই ধরনের ব্যবস্থা সেখানে আছে, তো সেখানে ঝামেলা হবে না? এইরকম প্রশ্ন আসতে পারে যে সেখানে এরকম ঝামেলা আছে কি না, কারণ খাবার খেতে গেলে খাবারে ভেজাল আছে, সব জিনিসের ভিতরে ভেজাল আছে। আপনি এক জায়গায় যাই যাবেন, একটা বাড়িঘর করবেন, সেখানে ঠকাঠকির ব্যাপার আছে। আল্লাহ তাআলা বলতেছেন যে এমন জায়গা তাদের দেওয়ার পরে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, এরকম সুন্দর বাড়ি, সুন্দর নারী, এরকম সুন্দর বাগান থাকার পরে, তাদের এরকম খাবার দাবারের ব্যবস্থা থাকার পরে, এরপরে অশান্তি করার জন্য কেউ যাবে কি না? আল্লাহ তাআলা বলতেছেন যে না, সেখানে অশান্তি করার মতো কেউ থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, এমন জায়গার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা রাখছি যেখানে কোনো লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া, অনর্থক অনর্থক কোনো শব্দ, ফাহেশা কোনো শব্দ, গালাগালি করার মতো, হুমকি ধুমকি দেওয়ার মতো, এরকম তোমাকে খারাপ আচরণ করার মতো কোনো মানুষ সেখানে নাই। সেখানে তুমি অনর্থক কোনো কিছুই শুনবে না, যা শুনবে তোমার কলিজা জুড়াইয়া যাইব, এমন আওয়াজ শুনবে যে তোমার বেহেশতের ভিতরে নাচ হইতে থাকবে, গান হইতে থাকবে, আরামায়েশের সব ব্যবস্থা আছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, কোনো মিথ্যা কথাও সেখানে শুনবে না। আয়েশা একজনে মিথ্যা কথা বলবে, ধোকাবাজি করবে, তোমারকে
অন্যায় ভাবে অবিচার করবে এরকম সুযোগ আমি আল্লাহ তাআলা সেখানে রাখি নাই, সেখানে শুধু শান্তি আর শান্তির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা রাখছি। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, আল্লাহ তাআলা কিছু বলার পরে এরপরে বলতেছে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে দান স্বরূপ, আল্লাহ তাআলার পক্ষ থেকে দান স্বরূপ, হাদিয়া স্বরূপ বান্দাকে আল্লাহ তাআলা এই যে বস্তুগুলোর কথা বলা হলো এগুলো আল্লাহ তাআলা দান হিসাবে দিবেন। বান্দার যেই কাজ সে দুনিয়াতে বসে করছে, এই কাজ করার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে এগুলো দান করবেন। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, আল্লাহ তাআলা সব কিছুই বলে দিছেন যে এখন এই এইগুলো যে দান করবেন কোন আল্লাহ তাআলা দান করবেন সেটা আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তো সেই যে যিনি নবমণ্ডল ভূমণ্ডল এবং এর মাঝে যা কিছু আছে সব কিছুর পালনকর্তা, আমি এমন আল্লাহ, আমার কাছে এগুলো দেওয়া তেমন কোনো ব্যাপার না। কারণ কি, এই আসমান জমিন যা দেখো তোমাদের ভিতরে সন্দেহ আসতে পারে যে আমরা যত মানুষ আছি বর্তমান পৃথিবী পৃথিবীতে 810 কোটি মানুষ আছি, এরা যদি সব একসাথে জান্নাতে যায় তো আল্লাহ তাআলার দিতে একটা কষ্ট হইব কিনা এরকম জাগতে পারে দিলের ভিতরে। আল্লাহ তাআলা বলতেছে যে না, কি বলো, আমি আল্লাহ তো সেই আল্লাহ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তো সেই আল্লাহ যিনি আসমান এবং জমিনের সব কিছুর কি মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহ, এগুলো দিতে আমার কোনো সমস্যা হবে না। এরপরে আল্লাহ তাআলা যে কথা আমরা শুরুতে বলছিলাম যে কেয়ামতের আলোচনা সম্পর্কেই এই সূরা, সূরা নাবা কেয়ামত সম্পর্কে আলোচনা, আল্লাহ তাআলা আবার কেয়ামতের আরেকটু সিনারি সামনে তুলে ধরতেছেন। জাহান্নামের কথা বললেন, জান্নাতের কথা বললেন, এই জান্নাত জাহান্নামের কথা বলার পরে কেয়ামতের আরেকটু কথা আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে কিয়ামতের মাঠে, মাঠের একটা সিনারি আল্লাহ তাআলা এখানে তুলে ধরতেছেন যে সমস্ত মানুষ সেদিনকে সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়াবে। তাহলে আল্লাহর সামনে যদি দাঁড়াইতে হয় আল্লাহর কাজ করেই তো দাঁড়াইতে হবে, হাজিরা যদি নিতে হয় ফলাফল যদি নিতে হয় আল্লাহর সামনে যদি আমাদের দাঁড়াইতেই হয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহর সামনে যদি দাঁড়াইতেই হয় আল্লাহ তাআলা সেই ভয়াবহ অবস্থাটা বলতেছেন যে আমার সামনে ফেরেশতা এবং মানুষ সবাইকে দাঁড়াইতে হবে, দাঁড়ানোর পরে কি হবে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, সেখানে আল্লাহ তাআলার অনুমতি ব্যতিরেকে যে আমরা আমাদের